ওম তব কথা মৃতজীবন কবিড়ি কলম শাপহ শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি গৃহতি শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ আঠারোশো চুরাশি সাতই সেপ্টেম্বর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন সম্প্রদায় লইয়া শ্যামদাস মাথুর কীর্তন গাইতেছেন নাথ সুখে ইত্যাদি সুখময় সায়র মরুভূমি ভেল জলদ নেহার ওই চাতকে মরি গেল শ্রীমতীর এই বিরহদশা বর্ণনা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন তিনি ছোট খাটটির উপর নিজের আসনে বাবুরাম নিরঞ্জন রাম মনোমোহন মাস্টার সুরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন কিন্তু গান ভালো জমিতেছে না কন্নগরের নবাই চৈতন্যকে ঠাকুর কীর্তন করিতে বলিলেন নবাই মনমোহনের পিতৃব্য পেনশন লইয়া কন্নগরে গঙ্গা তীরে ভজন সাধন করেন ঠাকুরকে প্রায় দর্শন করিতে আসেন নবাই উচ্চ সংকীর্তন করিতেছেন ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেড়িয়া বেড়িয়া নৃত্য ও কীর্তন করিতে লাগিলেন কীর্তন বেশ জমিয়া গেল মহিমাচরণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন কীর্তনান্তে ঠাকুর নিজের আসনে উপবেশন করিলেন হরিনামের পর এবার আনন্দময়ী মায়ের নাম করিতেছেন ঠাকুর ভাবে মত্ত হইয়া মার নাম করিতেছেন নাম করিবার সময় ঊর্ধ্ব দৃষ্টি গান গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না গান ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় যেজন কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময় কালীপদ সুধার হ্রদে চিত্ত যদি রয় পূজা হোম জপ বলি কিছুই কিছু নয় গান তোদের খ্যাপার হাটবাজার কব গুণের কথাকার মা তোদের গজ বিনেগো আরোহণে ফিরিস কদাচার মণিমুক্তা ফেলে পড়িস গলে নরসির হার শ্মশানে মশানে ফিরিস কার বা ধারিস ধার রামপ্রসাদকে ভবঘরে করতে হবে পার গান গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্জি কেবা চায় কালি কালি বলে আমার রজপা যদি ফুরায় গান আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারু ঘরে যা চাবি তা বসে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে গান মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে গান যতনের হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে ঠাকুর এই গানটি গাইতে গাইতে দণ্ডায়মান হইলেন মার প্রেমে উন্মত্ত প্রায় আদরিণী শ্যামা মাকে হৃদয়ে রেখো এ কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন নাচিতে নাচিতে আবার গান গাহিতেছেন মা কি আমার কালোরে কালো রূপা দিগম্বরী হৃদি পদ্ম করে রে ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাহাকে ধারণ করিতে গেলেন ঠাকুর মৃদুস্বরে এই শালা ছুঁস বলিয়া বারণ করিতেছেন ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন ঠাকুর মাস্টারের হস্ত ধারণ করিয়া বলিতেছেন এই শালা নাচ ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন ভাবে গর গর মাতোয়ারা ভাব কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন ও ওং 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 কালী আবার বলিতেছেন তামাক খাব ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি আপনারা বসো মহিমাচরণ আবৃত্তি করিতেছেন জয় যজ্জ মান ইত্যাদি আবার মহানির্বাণ তন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন ওং নমস্তে সতে তে জগৎ কারণায় नमस्ते चिते सर्वलोकाश्रयाय नमोद्वैततत्वाय मुक्तिप्रदाय नमो, मुक्ति नमो ब्रह्मणे व्यापिने शाश्वताय त्वमेकं शरण्यं त्वमेकं वरेण्यं त्वमेकं जगत्पालकं स्वप्रकाशं त्वमेकं जगत त्वमेकं परं निश्चलं निर्विकल्पम् भयानां भयं भीषणं भीषणानां गतिप्राणिनां पावनं पावनानां महुच्चैपदानां नियन्तृत्वमेकं परेशां परं रक्षणं रक्षणाम् भयं त्वां स्मरामो भयं त्वां भजामु भयं त्वां जगत्साक्षिरूपं नमामः সদেকম নিধানম শরণ্যং ব্রজাম ঠাকুর হাত জোড় করিয়া স্তব শুনিলেন পাঠান্তে ভক্তি ভরে নমস্কার করিলেন ভক্তেরাও নমস্কার করিলেন অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি আজ খুব আনন্দ হল মহিম চক্রবর্তী এদিকে আসছে হরি নামে আনন্দ কেমন দেখলে না মাস্টার আজ্ঞা হা মহিমাচরণ জ্ঞান চর্চা করেন তিনি আজ হরি নাম করেছেন আর কীর্তন সময়ে নৃত্য করিয়াছেন তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন সন্ধ্যা আগত প্রায় ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন চতুর্থ পরিচ্ছেদ সন্ধ্যা হইল ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনা দেওয়া হইল কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিলেন মন্দির প্রাঙ্গণ উদ্যানপথ গঙ্গাতীর পঞ্চবটি বৃক্ষ শীর্ষ জোৎস্নায় হাসিতে লাগিল ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন অধর আসিয়া বসিয়াছেন ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছেন ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ কি গো তুমি এখন এলে কত কীর্তন নাচ হয়ে গেল শ্যামদাসের কীর্তন রামের ওস্তাদ কিন্তু আমার তত ভালো লাগলো না উঠতে ইচ্ছা হল না ও লোকটার কথা তারপর শুনলাম গোপীদাসের বদলি বলেছে আমার মাথায় যত চুল তত উপপত্নী করেছে সকলের হাস্য তোমার কর্ম হল না অধর ডেপুটি তিনশত টাকা বেতন পান কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন মাহিনা হাজার টাকা কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন শ্রী রামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি হাজরা বলেছিল অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধরও বলেছিল আমি মাকে একটু বলেছিলাম মা এ তোমার কাছে আনাগোনা করছে যদি হয়তো হোক না কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম মা কি হিনবুদ্ধি জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এইসব যাচ্ছে অধরের প্রতি কেন হীনবুদ্ধি লোকগুণোর কাছে অত আনাগোনা করলে এত দেখলে শুনলে সাতকাণ্ড রামায়ণ সীতা কার ভার্যে অমুক মল্লিক হীনবুদ্ধি আমার মা যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল আর বাড়িতে গেলেই হৃদুকে বলতো হৃদু গাড়ি রেখেছ অধর সংসার করতে গেলে এসব না করলে চলে না আপনি তো বারণ করেন নাই শ্রী রামকৃষ্ণ নিবৃত্তি ভালো প্রবৃত্তি ভালো নয় এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে আমি বললাম তা আমি পারবো না আমি তো চাচ্ছি না তোমাদের ইচ্ছা হয় আর কারুকে দাও এক ঈশ্বরের দাস আবার কার দাস হব অমুক মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামুন ঠিক করে দিচ্ছিল এক মাস এক টাকা দিচ্ছিল তখন লজ্জা হলো ডেকে পাঠালেই ছুটতে হতো আপনি যাই সে এক হিন বুদ্ধি লোকের উপাসনা সংসারে এইসব আরো কত কি এই অবস্থা যাই হলো রকম সকম দেখে আমি মাকে বললাম মা ওইখানেই মোড় ফিরিয়ে দাও সুধামুখীর রান্না আর না আর না খেয়ে পায় কান্না সকলের হাস্য যার কর্ম করছ তারই করো লোকে পঞ্চাশ টাকা একশো টাকা মাইনের জন্য তুমি তিনশো টাকা পাচ্ছ ওদেশে ডিপুটি আমি দেখেছিলাম ঈশ্বর ঘোষাল মাথায় তাজ সব হাড়ে ছেলেবেলায় দেখেছিলাম ডিপুটি কি কম জিনিস গা নিরঞ্জনম নিত্যমানন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বৈ ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु